ভারত বাঁধের একশো নয়টি গেট খুলে দিলেও নবাবগঞ্জে তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পদ্মাসহ মহানন্দা ও পুনর্ভাবার পানি বাড়লেও সব নদীর পানি এখনো বিপদসীমার জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের বাসিন্দারা জানান গত কয়েকদিন থেকে পদ্মায় পানি বাড়ছে এতে করে নদী তীরবর্তী কিছু নিম্নাঞ্চল ডুবে গেছে কোন কোন স্থানে ফসলি জমি ডুবে গেলেও এখন পর্যন্ত কোনো বাড়ি ঘরে পানি ওঠেনি

তো এইটার ইফেক্টে এক্সট্রা আপনার হচ্ছে হলো কোনো অস্বাভিক প্রতিক্রিয়া লক্ষ্যণীয় হয় নাই আর হচ্ছে আমাদের যে পানি বৃদ্ধির হার সেটাও স্বাভাবিকই আছে কালকে ওই যে কথাগুলো বন্যার কথা শুনেছিল না ওই বাদ ফরাক্কার কথা সে বাদগুলো একশো নয়টা ছুড়া ছাড়া চলে তো সে পূর্ণ পদে বান এখনো বন্যা তো ই হয়নি